নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ভারতবর্ষ তথা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফুল শিউলি ফুল হ্যাঁ বন্ধুরা শিউলি ফুলকে অনেক জায়গায় শেফালি ফুলও বলা হয় কোথাও আবার পাড়িয়াতেও বলা হয় ঠিক আছে বন্ধুরা আজকে আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই দুর্গা পুজোর সময় যে শিউলি ফুল ফোটে সেটা আমরা দেখেছি গাছে ফোটে বাগানে ফোটে দেখেছি কিন্তু আমরা টবেতে যদি ফোটাতে চাই শিউলি ফুল কীভাবে তার পরিচর্যা করব। কিভাবে তাকে খাবার দেব কিভাবে তার কীটনাশক দেব সমস্ত বিষয়টা নিয়ে আজকের কিন্তু আমাদের এই ভিডিওটা বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা প্রথমে আমাদের যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে মাটি এটা হচ্ছে মাটি মাটি নেব আমরা এক ভাগ তুমি যে কোনো মাটি নেবে সব মাটি তোমার চলবে কোনো অসুবিধা নেই তুমি বাগানের মাটিও নিতে পারো ভিতের মাটিও নিতে পারো বা এঁটেল মাটিও নিতে পারো যা তোমার খুশি তুমি নাও কিন্তু এটা খালি একটু বালিচালা চালনা দিয়ে তোমায় ছেলে নিতে হবে তাহলেই তোমার মাটি উপযুক্ত তৈরি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা মাটি নেবে এক ভাগ এটা হচ্ছে নদীর সাদা বালি হর্টিকালচার স্যান্ড রিভার স্যান্ড হোয়াইট স্যান্ড সিলভার স্যান্ড একে অনেক নামে ডাকা হয় তুমি এই সাদা বালি নদীর সাদা বালি নেবে এক ভাগ এটা মূলত ভরাটির কাজে ব্যবহার হয় জমি বা রাস্তা ভরাটির কাজেই ব্যবহার হয় এটা তুমি নেবে এক ভাগ এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নেবে তুমি এক ভাগ বন্ধুরা ঠিক আছে যদি তুমি ভার্মি কম্পোস্ট না পাও তাহলে তুমি কি নেবে বন্ধুরা তাহলে তুমি নেবে এক থেকে দু বছরের পুরনো পচানো গোবর সার নিতে পারো অথবা তুমি পাতা পচা সারও নিতে পারো তাতেও তোমার হবে পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখতে পারো তাতে তোমরা জেনে যাবে কীভাবে পাতা পচা সার তৈরি করতে হয় ঠিক আছে বন্ধুরা এই তিনটে হচ্ছে মূল উপাদান এরপর আমি এর সঙ্গে যেটা অ্যাড করেছি বন্ধুরা এটা হচ্ছে সর্ষের খোল খোল গুঁড়ো আমি এই চা চামচের চার চামচ নিয়েছি বন্ধুরা ঠিক আছে এইটা হচ্ছে হাড়ের গুঁড়ো বন্ধুরা এটা হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়োটা নিয়েছি আমি দু চামচ বন্ধুরা আই এটা হচ্ছে তোমার পটাশ পটাশ নিয়েছি আমি হাফ চামচ আর এটা নিমখোল নিমখোল নিয়েছি এক চামচ এখানে যা যা আছে বন্ধুরা আমি সমস্তটা দিয়ে এখানে যা তোমাদের দেখালাম তাই দিয়ে আমি আমার মাটিটা তৈরি করে নিয়েছি বন্ধুরা ঠিক আছে এরপর আমি দেখাচ্ছি বন্ধুরা টপ নির্বাচনের ক্ষেত্রটা দেখো বন্ধুরা টপ নির্বাচনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা শিউলি ফুল গাছটা যথেষ্ট বড় গাছ যথেষ্ট বড় হয় ঠিক আছে যেহেতু আমরা এটাকে টবে করব তার জন্য আমাদেরকে কিন্তু একটু জায়গাটা মানে পটটা আমাদের কিন্তু একটু মেনটেন করতে হবে ঠিক আছে বন্ধুরা শিউলি ফুল গাছের জন্য সব থেকে ভালো পট হচ্ছে তোমার বারো ইঞ্চি পট বারো ইঞ্চি পটে সব থেকে সুন্দর শিউলি ফুল হয় ঠিক আছে কিন্তু আমি এখন যেহেতু ফুল গাছটা ছোটো আছে বন্ধুরা আমি কিন্তু আট ইঞ্চি পট নেব। ঠিক আছে আমি আট ইঞ্চি পটেই কিন্তু এবারে করব। পরবর্তীকালে মানে পরের বছর আমি কি করব বন্ধুরা এটাকে একদম ডাইরেক্ট আট ইঞ্চি থেকে বারো ইঞ্চিতে শিফট করব তখন সামনের বছর আরও বেশি ফুল হবে আমাদের টার্গেট হচ্ছে দু হাজার বাইশে এই গাছটায় ছোটো গাছটায় কিভাবে ফুল ফোটানো যায় বন্ধুরা ঠিক আছে তাহলে সবার আগে আমি দেখিয়ে দিই বন্ধুরা যে কোনো গাছকে বাঁচাতে গেলে সবার আগে আমাদের টবের ক্ষেত্রে করতে হয় কি একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয় তুমি যদি ড্রেনেজ সিস্টেম না করো তাহলে কোনো কোনোরকমভাবেই কিন্তু তুমি কোনো গাছই বাঁচাতে পারবে না সুইমিং ফুল বলে নয় কোনো গাছই বাঁচাতে পারবে না কাজই প্রথমে আগে তোমাদেরকে বন্ধুরা আমি দেখিয়ে দিই ড্রেনেজ সিস্টেমটা কীভাবে তৈরি করতে হবে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তোমরা কিন্তু মন দিয়ে দেখবে বন্ধুরা ঠিক আছে প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই আমার হাতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে টবের ভাঙা টুকরো ঠিক আছে এগুলোকে খোলাম গুঁজি বলে বন্ধুরা বুঝতে পারছো তোমরা টবের ভাঙা টুকরো এবারে আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা এই দেখো এই যে দেখছো পটটা পটের নিচে কিন্তু দেখো এই একটা ছিদ্র আছে এই একটা ছিদ্র এই একটা ছিদ্র মানে মোট তিনখানা এ দেখো একটা এই একটা দুটো আর এই একটা তিনটে তিনখানা ছিদ্র আছে বন্ধুরা এবারে আমি বন্ধুরা দেখো কি করছি এই টবের ভাঙা টুকরোটাকে যেটা নিচু দিক নিচে রাখছি যেটা উঁচু দিক সেটা উঁচুতে রাখছি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এ দেখো আমি ঠিক এইভাবে একে বসিয়ে দিলাম ঠিক আছে আর পাশের যে ছিদ্রগুলো আছে পাশের ছিদ্রগুলোকে আমি ঠিক এইভাবে আটকে দিলাম ঠিক আছে বন্ধুরা এ দেখো ভালো করে দেখো তোমরা ভালো করে বুঝো এ দেখো আমি ভালো করে আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে এইভাবে বসালাম ঠিক আছে বন্ধুরা এটা হয়ে গেল আমাদের প্রথম ধাপ মানে ড্রেনেজ সিস্টেমের তিনটে ধাপের প্রথম ধাপ আমাদের হয়ে গেল দ্বিতীয় ধাপে আমরা কী করবো বন্ধুরা দ্বিতীয় ধাপে আমরা কী করবো ছোটো ছোটো পাথর বা নুড়ি দিয়ে আমরা কী করব একটা লেয়ার করে দেবো ঠিক আছে তোমাদের কাছে যদি পাথর না থাকে তোমরা বালি চালা পাথর দিয়েও করতে পারো ইটের টুকরো দিয়েও করতে পারো এরকম একটা লেয়ার করে দেবো ঠিক আছে হয়ে গেল এরপর দ্বিতীয় ধাপ হয়ে গেল আমাদের তৃতীয় ধাপে আমরা করব বাড়ি তৈরি করার যে বালি হয় তার একটা লেয়ার করে দেবো এ দেখো ভালো করে দেখো বন্ধুরা আমি একটা বাড়ি তৈরি করার বালি দিয়ে একটা জাস্ট লেয়ার করে দিলাম ঠিক আছে এতে কী হবে মাটিটা দেওয়ার পর জলটা কিন্তু কোনো রকম রকমভাবেই আটকাতে পারবে না বালির মধ্যে দিয়ে পাথরের মধ্যে দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে চলে যাবে বন্ধুরা ঠিক আছে এটা হয়ে গেল আমাদের ড্রেনেজ সিস্টেম এইটুকুনি ভুলের জন্য বন্ধুরা লোকের গাছ মারা যায় কাজেই তোমরা এইটা এই ভুলটা কখনোই করবে না এটাকে অবশ্যই মন দিয়ে দেখবে ঠিক আছে বন্ধুরা এরপরে আমি দেখাচ্ছি গাছটা প্রতিস্থাপন আমরা কিভাবে করব মাটি কিভাবে দেবো এরপর বন্ধুরা মাটিটা দিয়ে দিচ্ছি প্রথমে আমরা কি করব মাটিটা এইভাবে দুবার দেব বন্ধুরা ঠিক দুবার ঠিক আছে দেওয়ার পর আমরা কি করব এইভাবে আস্তে আস্তে ঠেসে দেবো ঠিক আছে কেন ঠেসে দেবো বন্ধুরা ভেতরে যেন রকম হাওয়া না থাকে এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যদি ভেতরে বন্ধুরা হাওয়া থাকে তাহলে কিন্তু যখনই আমরা জল দেবো গাছটায় প্রথমবার তখনই কিন্তু ফাঙ্গাসটা তৈরি হয়ে যাবে গাছের গোড়ায় আক্রমণ করার জন্য ঠিক আছে বন্ধুরা কাজেই কোনো রকমভাবে ভেতরে যেন হাওয়া না থাকে এটা সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে আর এইভাবে ঠিক ঠেসে দিতে হবে যেন ভেতরে কোনোরকম হাওয়া না থাকে দেওয়া হয়ে গেল বন্ধুরা এইভাবে মাটিটা মাটিটা দেওয়ার পর এবার বন্ধুরা আমি গাছটাকে বসাবো দেখো বন্ধুরা আমি প্লাস্টিক থেকে বার করে রেখেছি ঠিক আছে ভিডিওটা ছোট করার জন্য হয়ে গেল এরপরে আমরা মাটি দিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে এই দেখো আস্তে আস্তে দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সাইড দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ঠিক এইভাবে এইভাবে একটু চেপে দিতে হবে ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি মাটিটা পুরো বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমেই প্রধান কাণ্ড যেটা গাছের সেই কাণ্ডটা কিন্তু একদম টবের মাঝ বরাবর হতে হবে এটা কিন্তু সবার প্রথম তোমাদের খেয়াল রাখতে হবে আর দ্বিতীয় খেয়াল রাখতে হবে এইখানে দেখো এই যে ফাঁকাটা রয়েছে এই যে দাগটা দেখতে পাচ্ছ যতটা এই দাগটা যতটা আছে ততটা কিন্তু অবশ্যই তোমাদেরকে উপর থেকে মাটি কিন্তু ছেড়ে রাখতে হবে পুরো ভর্তি করে দেবে না মাটি অন্তত দেড় ইঞ্চি জায়গা মিনিমাম কিন্তু ছেড়ে রাখবে দেখো বন্ধুরা আমিও কিন্তু দেড় ইঞ্চি জায়গা ছেড়ে রাখলাম ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমাদের জল দেওয়ার জন্য এই দেড় ইঞ্চি জায়গা অবশ্যই ছেড়ে রাখতে হবে ঠিক আছে আমাদের তাহলে প্রতিস্থাপনের কাজ হয়ে গেল বন্ধুরা এবার আমরা কি করব বন্ধুরা গাছটায় সম্পূর্ণ জল দিয়ে দেবো কতটা জল দেবো বন্ধুরা সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে গাছটায় ততক্ষণ অবধি জল দেবো যতক্ষণ না নিচে দিয়ে অতিরিক্ত জলটা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা ঠিক আছে প্রথমবার যখন জল দেবে তখন অবশ্যই এমনভাবে জল দেবে যেন অতিরিক্ত জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় তারপরেই জল দেওয়া বন্ধ করবে ঠিক আছে বন্ধুরা হয়তো এটা একবারে হবে না দুবার দিতে হতে পারে বা তিনবার দিতে হতে পারে কিন্তু তোমায় দিতে হবে বন্ধুরা এরপর বলি গাছটাতে আমরা কীরকমভাবে প্রতিদিন জল দেব বন্ধুরা জলের ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস একদম কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু রকম নেগলিজেন্সি করবে না বন্ধুরা এই গাছটা কিন্তু জল খুব পছন্দ করে বেশি দাও কম দাও সব রকমই জল পছন্দ করে কিন্তু সমস্যা হচ্ছে যে যদি গাছের গোড়ায় জল জমে যায় বন্ধুরা গাছটা কিন্তু রকমভাবেই তোমার ফুলও দেবে না এবং গাছটা রুট রট হয়ে মারা যাবে গাছটা গোড়া পচে মারা যাবে বন্ধুরা তোমাদেরকে সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন কোনো ভাবে জল না জমে এটা কিন্তু প্রথম ঠিক আছে বন্ধুরা কাজেই জল যেহেতু যখনই দেবে তোমরা তখনই কি করবে উপরের মাটিটা যেই দেখবে শুকিয়ে এসেছে পুরো তারপর আবার জল দেবে ঠিক আছে গ্রীষ্মকালে হয়তো প্রতিদিন জল দিতে হতে পারে আর শীতকালে তুমি একদিন দুদিন ছাড়া ছাড়াও জল দিলে তোমার চলবে কোনো অসুবিধা নেই তাহলে জলের ব্যাপারটা বললাম বন্ধুরা এটা হলো জলের ব্যাপারটা এরপর বন্ধুরা বলি আলোর ব্যাপারটা আলোর ব্যাপারটা হচ্ছে বন্ধুরা এই গাছটাকে তুমি ফুল সানলাইটে রাখো তাতেও তোমার খুব সুন্দর হবে খুব ভালো ফুল দেবে তুমি যদি তোমার ব্যালকনিতে বা বারান্দায় করতে চাও তিন থেকে চার ঘন্টা যেখানে রোদ আসে সেখানে যদি করতে চাও সেখানেও তোমার গাছটা কিন্তু খুব ভালো হবে কোনো অসুবিধা নেই যারা ব্যালকনিতে করতে চাও বারান্দায় করতে চাও সেমি শেডের নিচে করতে চাও শেডের নিচে করতে চাও তারা করতে পারো কোনো অসুবিধা নেই খুব ভালো হবে কিন্তু গাছটা ঠিক আছে আর ছাদে তো অবশ্যই খুব ভালো হবে খোলা জায়গায় খুব ভালো হয় যারা মাটিতে বসাচ্ছ বন্ধুরা তাদেরকে আমি বলবো তাদের ক্ষেত্রে কোনো বিশেষ পরিচর্যা কিন্তু এতে লাগবে না ঠিক আছে বন্ধুরা আচ্ছা এটা হলো তোমার আলোর ব্যাপারটা এরপর বলি বন্ধুরা খাবারের ব্যাপারটা বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু এই গাছটায় এই সময়টা কোনো খাবার লাগে না মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত কোনো খাবার লাগে না ঠিক আছে বন্ধুরা কিন্তু যেহেতু আমাদের গাছটা ছোট আমরা ফুল নেবার একটা টার্গেট করছি সেহেতু আমরা কি করব বন্ধুরা এই সময়টা এই মার্চ এপ্রিল মে জুন এই কটা যে মাস আছে এই কটা মাসের জন্য আমরা কি করব। গাছটাকে বাড়িয়ে তোলার একটু চিন্তা ভাবনা করব। গাছটাকে বাড়িয়ে তুলতে গেলে আমাদের একটু গাছটাকে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে তাহলে কি করবে বন্ধুরা তোমরা দু থেকে তিন চামচ সর্ষে খোল গুঁড়ো দু থেকে তিন চামচ খোল গুঁড়ো এক চামচ হাড়ের গুঁড়ো হাফ চামচ পটাশ ভালো করে মিলিয়ে নেবে মিলিয়ে নিয়ে তোমরা কিন্তু এখন গাছটাতে খাবারটা দাও এই গাছটা এখন খাবার দাও তার মানে কোন এখন মার্চ মাসে একে কোনো খাবার দিতে হবে না বন্ধুরা ঠিক আছে তাহলে কোন কোন মাসে দেবে এপ্রিল মে জুন এপ্রিল আর মে জুনে দিতে হবে না বন্ধুরা এপ্রিল আর মে এই দুটো মাস কিন্তু গাছটাকে বাড়তে দাও ঠিক আছে এপ্রিল মে দুটো মাসে তোমরা এই খাবারটা দাও তাহলেই যথেষ্ট জুন মাসে আমি আবার নতুন ভিডিও করব এই গাছটাকে নিয়ে ঠিক আছে তখন আমি বলে দেবো বন্ধুরা তোমাদেরকে আবার নতুন করে কী খাবার দিতে হবে কীভাবে ফুল আসবে ঠিক আছে বন্ধুরা এটা হলো তোমার খাবারের ব্যাপারটা এরপরে বলি বন্ধুরা রোগ পোকার ব্যাপারটা এই গাছটায় বন্ধুরা খুব বেশি রোগ পোকা হয় না শুধু একটু সমস্যা হচ্ছে সোঁয়া পোকার সোঁয়া পোকা হয় তবে আমি বলবো বন্ধুরা এই যে সময়টা এখন আমরা সময়টা অতিক্রান্ত করছি এই যে মার্চ এপ্রিল মে এই সময়টা তোমরা যেহেতু গাছটা খুব বেশি ঝাড় নেই হ্যাঁ এই সময়টা সোঁয়া পোকা হওয়ার চান্স কিন্তু খুব কম ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে আমি বলবো তোমরা কিন্তু ডাই মেথড থার্টি কম্পোজিশানের যে কোনো ওষুধ বাজার থেকে কিনে নেবে আমি যেরকম ধরো টাফঘার ব্যবহার করি ঠিক আছে তোমরাও টাফার ব্যবহার করতে পারো বা টাফঘর ছেড়ে তোমরা অন্য কিছুও ব্যবহার করতে পারো বাংলাদেশ থেকে যে সমস্ত বন্ধুরা দেখছো ওখানেও টাফঘর পাওয়া যায় কোনো অসুবিধা নেই কিন্তু কম্পোজিশানটা সময় মাথায় রাখতে হবে তোমাদেরকে কম্পোজিশানটা কিন্তু ডাই মেথড থার্টি ঠিক আছে এই কম্পোজিশানের ওষুধ নিয়ে তোমরা এক থেকে দেড় এম বেশি নয় এক থেকে দেড় এম এক লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে প্রত্যেক পনেরো দিন ছাড়া তুমি স্প্রে করো শুধু এই গাছে না সব গাছে স্প্রে করো এই গাছেও স্প্রে করবে সব গাছে স্প্রে করবে ঠিক আছে বন্ধুরা স্প্রে করো স্প্রে করলে বিকেলবেলার দিকে স্প্রে করবে সকালবেলা একদমই করবে না কেন বলছি বন্ধুরা বিকেলবেলা করবে সকালবেলার দিকে আমাদের যে সমস্ত বন্ধু কীট পতঙ্গ আছে যারা কড়াক সংযোগ করে তারা আসে যেমন ধরো প্রজাপতি মৌমাছি এরা আসে এদের জন্য আমরা কিন্তু সকালবেলা কখনোই স্প্রে করব না বাগানে ঠিক আছে যত রকম ক্ষতিকারক কীটপতঙ্গ আছে তারা কিন্তু বন্ধুরা এই বিকেলবেলাটাই আসে কাজেই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এই আমরা যখন কীটনাশক স্প্রে করব। তখনই কিন্তু আমরা বিকেলবেলা স্প্রে করব। ঠিক আছে বন্ধুরা তাহলে কী হবে ক্ষতিকারক কীটনাশকদেরই ওপর আক্রমণটা হবে ঠিক আছে আচ্ছা এটা হলো বন্ধুরা রোগ পোকার ব্যাপারটা এরপর বলি বন্ধুরা এছাড়াও যদি মনে করো তোমাদের রকম কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেখানে তোমাদের উত্তর দিয়ে দেবো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো আমি তোমাদের সেখানেও উত্তর দিয়ে দেবো বন্ধুরা ঠিক আছে কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় তোমরা গাছটা করো আমি তোমাদের সাথে আছি ঠিক আমি কোনো অসুবিধা হলে আমায় জানাবে আমি তোমাদেরকে ঠিক সাজেশান দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার